একটু পরেই আল্লামা মামুনুল হক দামাত বরকাত হুম জাতির রাহবার আসবে, আগামীর জাতির রাহবার সোজা করেন, কাশ্মীর যাইবেন না, কাশ্মীর যাবেন, কাশ্মীর কারা কারা যাইবেন, দেখা আতলে যাবেন, মেয়ে শক্ত করেন, হাত শক্ত করেন, হ্যাঁ ইনশাল্লাহ যাবেন তো, মুষ্টি করেন, মুষ্টি করেন শক্ত করে, তকবীর দেন, নারায় তকবীর, নারায় তকবীর, নারায় তকবীর, ডাক আসলে যাবেন তো, যাবেন তো, কিছু সময় আওয়াজ দিতে হয়, সব সময় বুজুর্গের মতো চুপ থাকা লাগে না, কিছু সময় আওয়াজ দিতে হয়, কখনো কখনো নাস্তিক মুর্তাদ বেঈমান কাফেরকে দেখা দিতে হয়, হুঁশিয়ার হয়ে যা, হুঁশিয়ার হয়ে যা, আসি নবীর সেনা দাঁড়িয়ে এখনো বুঝায় দিতে হয়, মাশাআল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাই ভারত লং মার্চের, বাবরি মসজিদ ভাঙার প্রতিবাদে লং মার্চের ডাক দিয়েছিলেন, বাংলার মাটি একটি লং মার্চ দেখেছিল আর দেখবে না, আর দেখ ওই রকম লং মার্চ আর দেখতে পাবে না। আমরা আশাবাদী আল্লামা মামুনুল হক ভবিষ্যতে এদেশের নবপ্রজন্মকে ডাক দিবে, তোমরা চিত্র দেখতে পাবে, চিত্র দেখতে পাবে, অপেক্ষা করো, চিত্র দেখতে পাবে। মহতারাম হাজিরিন, সে মামুনুল হক সাহেব দামাত বরকাত হুম আসবেন, কথা বলবেন, আপনাদেরকে সময়ের দিক নির্দেশনা দিবেন, কিন্তু আমি তো নরম মানুষ, তাই নরম নরম কয়েকটা আমলি কথা আপনাদের কাছে পেশ করতেছি।